আসেনি আজকে আপনি এখানে ভাবি আসলো না যে আপনার ভাবি অসুস্থ তাই আমাকেই বাচ্চাকে নিয়ে আসতে হলো তাহলে তো আমার জন্য ব্যাড লাক ভাবি থাকলে ভাবির সাথে গল্প করে করে আমি টাইমটা পার করে দিই আজকে মনে হয় একা একাই টাইমটা পার করতে হবে দেখুন আমি কিন্তু একদমই বোরিং না আশা করি আমার সাথে গল্প করতে আপনার একটুও খারাপ লাগবে ঠিক আছে চলুন ওখানে গিয়ে বসি তারপর কথা বলি চলুন আপনি যে কোনো জায়গায় জয়েন করে ফেলুন আসুন অ্যাকাউন্ট থেকে যাওয়ার সময় এক মাসের অগ্রিম বেতনটা নিয়ে যাবেন জি আচ্ছা আপনি যদি রাগ না করেন একটা কথা বলি কি বলবো হ্যাঁ বলেন সত্যি কথা বলতে কি আপনাকে না একদমই বাচ্চাদের মায়ের মতো মনে হয় না সেদিক থেকে আপনি তো আমি তো কি জোস সুন্দরীকে অফার করলে আমি ফেরাতে পারি না আমার ঘরেতে আগুন জ্বালাইয়া বাইরে হইলে না দেনা আমার ঘরেতে আগুন জ্বালাইয়া বাইরে হইলে না দেনা
পাগল যদি নাই হইতাম, পাগল যদি নাই হইতাম, কেন বাঁধলাম সংসারটা আমার ঘরেতে আগুন জ্বালাইয়া, বাইরে হইলে না দেনা আমার ঘরেতে আগুন জ্বালাইয়া। কি ব্যাপার, তোমাকে দেখে এমন মনে হচ্ছে কেন? মনে হচ্ছে কোনো টেনশনে আছো? এইবার মনে হচ্ছে ভাগ্যে নিষ্ঠুর রূপটা দেখতে হবে। মানে? আমার জবটা চলে গেছে। কি? কবে? আজকে এমডি স্যার আমাকে ডাকতে বলেছে। মানে উইদাউট এনি রিজন হঠাৎ করে কেন তোমার জব চলে গেল? তোমার অপরাধটা কি ছিল? অপরাধের কিছুই না, আসলে কোম্পানির ব্যবসার অবস্থা খুব খারাপ, আমি ছাড়া আরো 24 জনকে ছাড়াই করেছে। সেই জন্য তোমার মন খারাপ? আসলে মন খারাপ না, একটু টেনশন হচ্ছে। দেখো টেনশন করার তো কিছু নেই, 2-3 মাসের মধ্যে তুমি একটা নতুন জব পেয়ে যাবে। এছাড়া তোমার তো এই সাইডে অনেক দিনের এক্সপিরিয়েন্স, প্রায় 10 বছরের এক্সপিরিয়েন্স আছে, তো তুমি টেনশন করো না। হুট করে চাকরিটা গেছে, এত সহজে চাকরি পাওয়া যাবে না। কয়েকদিন না হয় আমরা একটু কষ্ট করে কাটিয়ে দিব, তারপর তুমি যখন জব পেয়ে যাবে তারপর সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। আমিও তো সেটাই চাই, সবকিছু যেন আগের মতোই স্বাভাবিক হয়ে যায়। এখন সব চিন্তা বাদ দাও তো, বাদ দিয়ে ঘুমাও। তুমি ঘুমাও, আমি পরে ঘুমাবো। এতদিন পরে সে তো এই কথা বললে হবে না? তুমি তো আমার সবকিছু জানো, আর এই এত অল্প সময়ে আমি সবকিছু ম্যানেজ করব কিভাবে? কিভাবে ম্যানেজ করব মানে? আমার পরিবারের কোনো কিছু তো তোমার অজানা না, তারা বিষয়টা কিভাবে নেবে? এই কথা তো তোমার আগে মাথায় রাখা উচিত ছিল, এখন 2 বছর পর এসে তুমি আমাকে তোমার ফ্যামিলির দোহাই দিলে তো হবে না, তাই না? আচ্ছা আমাকে আর কয়েকটা দিন সময় দাও। বৃষ্টি যে যাইতেছে, পানি আর দেওয়ার দরকার নেই মনে হয়। কিসের চাবি? ম্যাডাম একটু আগে বাইরে গেছে, যাওয়ার সময় আমার কাছে চাবিটা রাখে গেছে, বলছে আপনি আসলে আপনার চাবিটা বুঝাই দিতে। বুঝলাম না, আমাকে তো ফোন করে কিছু জানাই না। স্যার আপনারা ফোন দিয়েছিল বলছিল, কিন্তু আপনারা ফোনে পাই নাই। হ্যাঁ তাই তো, আমার ফোনটা বন্ধ, চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে চাবিটা দাও। স্যার স্যার আমার তো মন খারাপ, অহনাকে কোচিং থেকে নিয়ে আসলাম, তোমাকে তো কল দিয়েছিলাম, তোমার নাম্বার বন্ধ ছিল, তার জন্য দারোয়ানের কাছে চাবি রেখে গিয়েছি। আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। আচ্ছা চাকরির কোনো ব্যবস্থা হয়েছে? অনেক জায়গায় তো আবেদন করলাম, কিন্তু কেউ তো এখনো ডাকলো না। আচ্ছা তোমার ছোট মামার সাথে কি একটু কথা বলে দেখবা? একদম নিরুপায় না হলে আমার মনে হয় মামার কাছে যাওয়া একদম ঠিক হবে না।
হাতে তো কিছু সময় আছে দেখি না একটা জব ম্যানেজ করতে পারি কিনা ঠিক আছে তুমি যেটা ভালো বুঝো সেটাই করো হাতে টাকা পয়সা কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি আচ্ছা তুমি বস আমি তোমার জন্য নাস্তা বানিয়ে আনছি অনন্যা তুমি ইদানিং একটু বেশি দেরি করে বাসায় ফিরছো না তুমি কি বলতে চাইছো অহনার ক্লাস তো অনেক আগে শেষ হয়ে যায় তুমি বাসায় দেরি করে ফিরছো কেন তুমি কি আমাকে সন্দেহ করছো না সেটা না দেখো তুমি যদি আমাকে সন্দেহ করো তাহলে কিন্তু আমি বাসা ছেড়ে চলে যাবো জানো পাপা এবার আমি ক্লাস টেস্টে ফার্স্ট হয়েছি তাই নাকি মামনি তোমাকে কিন্তু প্রত্যেকবার এইভাবে প্রথম হতে হবে ওকে পাপা এবার যদি আমি আমার ফাইনাল টেস্টে যদি আমি ফার্স্ট হই তাহলে কিন্তু তোমার আমাকে একটা সাইকেল কিনতে হবে অবশ্যই মামনি তোমার পাপা আর আমি মিলে ডিসিশন নিয়েছি এবার যদি তুমি ফাইনাল এক্সামে ফার্স্ট হও তোমাকে একটা লাল সুন্দর সাইকেল কিনে দিব ইয়ে ইয়ে আচ্ছা ঠিক আছে এখন তুমি তোমার বই খাতাগুলো গুছিয়ে তোমার রুমে যাও আর যে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো হ্যাঁ ওকে যাও ফার্স্ট ফার্স্ট ইয়ে গুড নাইট গুড নাইট গুড নাইট পাপা গুড নাইট মামা চাকরির ব্যবস্থা হয়েছে না আচ্ছা তুমি তো একটা ছোটখাটো বিজনেস করলেও পারো তোমাকে মাথা ঠিক আছে বিজনেস করার মতো আমি এত টাকা পাবো কোথায় আর তোমার আমার যে অ্যাকাউন্ট আছে সেটা ভাঙলেও তো লাখ দুয়েকের বেশি টাকা হবে না এই টাকা দিয়ে কি আর বিজনেস করা যায় আচ্ছা আমি যদি তোমাকে আরো 2 লাখ টাকা ম্যানেজ করে দিতে পারি তুমি বিজনেস করবে 2 লাখ টাকা তুমি কোথায় পাবে সেটা না পরে শুনলাম মানে আগে বলো তুমি বিজনেস করতে পারবে তো তাই না 2 লাখ টাকা ম্যানেজ করে দিলে তুমি আগে বলো 2 লাখ টাকা তুমি কোথায় পাবা আশ্চর্য ব্যাপার তুমি কি আমাকে সন্দেহ করছো না না এমনিতেই বললাম আর শোনো এই টাকা দিয়ে কি আসলে বিজনেস করা যায় হাতে তো কয়েকটা দিন সময় আছে আমি দেখি একটা কিছু ম্যানেজ করার চেষ্টা করি ম্যানেজ হয়ে যাবে প্লিজ ঠিক আছে আমি ঘুমাচ্ছি লাইট অফ করে দিই কালকে সকালে আবার বের হতে আরে আরিফিন ভাই কেমন আছেন এই তো ভাবি ভালো আপনি তো একদমই বাসায় আসেন না ভাবি একটু ঝামেলার মধ্যে আছি তো আমি আসি ভাবি আরে শুনুন শুনুন ভাই ঝামেলা তো সবারই আছে আমিও তো ঝামেলার মধ্যে আছি তাতে কি আপনাদের আবার কিসের ঝামেলা ভাবি শুনলাম তো ভাইয়ের ব্যবসা খুব ভালোই চলছে ঝামেলা হওয়ার তো কথা না ঝামেলা তো আমার না ঝামেলা আমার দেবরের দেবরের সংসার নিয়ে একটু ঝামেলায় আছি কি হয়েছে ভাবি আরে আমার দেবরের কলিগ মাঝে মধ্যে বাসায় আসতো আড্ডা টাড্ডা দিত দুই দিন আগে সেই কলিগের সাথে দেবরে বউ পালিয়ে গেছে বলেন কিভাবে বুঝলেন ভাই মানুষের চেহারা দিকে ভেতরের কথা বোঝা যায় না আর আমিও তো আপনাকে দেখে কিছু বুঝতে পারি না ভাবি আপনার দেবরের জন্য আমার কষ্টই হচ্ছে সবই কপাল ভাবি আরে ভাই কপাল না আমার দেবরেও দোষ আছে বউকে এত স্বাধীনতা দিলে এমনই হবে বলেন হবে না আপনার দেবর তো আর এত চিন্তা করে কলিগকে বাসায় নিয়ে আসলেন ঘরের বউকে এত স্বাধীনতা দেওয়া ঠিক না ঘরের বউ ঘরে থাকবে বাইরে এত কিসের মেলামেশা যাই হোক ভাই আমার বাচ্চাকে আবার স্কুলে আনতে যেতে হবে আপনি কিন্তু বাসায় এসেছেন ভাবি আমি বাসায় যাই আইসেন কিন্তু বাসায়
স্যার স্যার সাবি লেব কি অনন আজকেও বেরিয়ে গেছে হ্যাঁ স্যার আমার কাছে সাবি রেখে গেছে আমার ফোন তো আছে খোলা ছিল আমাকে ফোন করলে পারতো এটা তো আমনা গো স্যার আমার কাছে শুধু সাবি রেখে গেছে সব ফাইল বুঝা দাও সরি আসলে আসলে আমার চা দেব ম্যাডাম সার্ভে না করে খুব যায় কি ভালো মানুষটা এমন কাজের বউগুলা কি যে হয়েছে যাও এই যে কি করছেন এই তো কিছু না নিউজ পড়ছি বসি হ্যাঁ বসেন কখন আসলেন এই তো কিছুক্ষণ আগে আসলাম অনলাইনে খবর পড়ে দুনিয়ার খবর জানতে পারবেন মনের খবর কিন্তু জানতে পারবেন না হ্যাঁ তা অবশ্য ঠিক আচ্ছা ভাবি কেমন আছে আপনার ভাবি এখন মোটামুটি সুস্থ ডাক্তার বলেছে দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে যাক ভালো ভাবিকে অনেক মিস করি এই তো দুই দিন পর সে নিজে বাচ্চাকে নিয়ে আসতে পারবে তখন কিন্তু আমি আপনাকে মিস করব তাই এক প্রেমিকা তার বান্ধবীকে বলছে জানিস আমার বয়ফ্রেন্ডকে এখনো পর্যন্ত কেউ একটা চুল পর্যন্ত ছিড়তে পারেনি কেন বলুন তো মেবি সে কোনো গুন্ডাম আস্তান ছিল না কারণ তার মাথায় কোনো চুলই নেই তাক আমার বাসায় যাবেন না তাই আমি চলে আসলাম তা কি মনে করে এখানেই দাঁড় করিয়ে রাখবেন ভিতরে আসতে বলবেন না অনন্যা তো আসলে বাসায় নেই সেটা তো আমি জানি একটু কাজে গেছে আপনার বা ভাবির কোনো ছেলে কাজিন এসেছে নাকি কাজিন না তো ভাবি আমাদের তো কোনো কাজিন আসেনি ভাবিকে দেখলাম একটা ছেলের সাথে হেসে হেসে গল্প করছে আমি তো ভাবলাম আপনার কোনো আত্মীয় হয়তো ওর কোনো বন্ধু বা ভার্সিটি কোনো ক্লাসমেট হবে তাই বলে বাচ্চাদের স্কুলের সামনে বসে এভাবে গল্প করবে বিষয়টা কেমন না কেমন আপনি অবিবাহিত মহিলা হলে একটা কথা ছিল কিন্তু বিবাহিত মহিলা এরকম পরপুরুষের সাথে মেলামেশা আমার স্বামী হলে তো আমাকে মেরেই ফেলতো ভাবি আমার স্ত্রীর উপর আমার বিশ্বাস আছে বিশ্বাস তো কাঁচের লোকেরাই ভাঙে নদীর পাড়ের বাড়ি আর সুন্দরী নারী এসবের উপর কোনো বিশ্বাস নেই চোখের পলকে সব হাওয়া হয়ে যায় আচ্ছা ঠিক আছে ভাই আমি অনন আসলে জিজ্ঞাসা করব আপনি কি আমার কথা কিছু মনে করলেন মনে করো কি আছে আপনি যা দেখেছেন তাই বলেছেন হ্যাঁ আমি যা দেখেছি তাই বলেছি মিথ্যা তো আর বলিনি তাছাড়া এটা আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমি গেলাম বাসায় এসে কি ব্যাপার একেবারে চুপচাপ বসে আছেন আসলে আপনার সাথে আমার একটু কথা বলার আছে কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না আপনি যে কোনো কিছু আমার সাথে শেয়ার করতে পারেন বলুন বলতে খুব লজ্জা লাগছে ঠিক আছে আমি বলছি আচ্ছা আপনাকে কোনো টাকা পয়সা লাগবে আপনি আমার কাছ থেকে নিতে পারেন পরে আপনি আমাকে দিয়ে দিবেন ধার হিসেবে নেবেন না 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 টাকা লাগবে না আর ধার নেই বা কতদিন বলেন তার চেয়ে বরং হ্যাঁ বলুন না আচ্ছা আপনি কি কালকে আমার একটু বাসায় আসতে পারবেন কখন সকালবেলা আমার হাজবেন্ড তখন বাসায় থাকে না
আর আমি চাই না আপনারা আমার কোনো ব্যাপারে আমার হাজবেন্ড জানুক। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ফোন করবেন, আমি চলে আসব। আচ্ছা ঠিক আছে ভাই। নতে নগদে তো আসেনি, তাইলে বতে ভাই? না না, ব্যবহার করবেন সবগুলো সার্ভিস, তাইলে লতে লাভ হইব বেশি। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। কি করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? পাখিটা খাঁচা ছেড়ে উড়ে যাচ্ছে, পাখিটা স্বাধীন তাই না? ছবিটা সুন্দর। আচ্ছা অনন্যা, পাখিটা কি আর ফিরবে? না, কোথায় গিয়েছিল? ও, আমার একটা বন্ধুর সাথে দেখা করতে। বন্ধু নাকি বান্ধবী? বন্ধু। তাহলে ছেলে বন্ধু? আশ্চর্য, বন্ধু তো বন্ধুই, ছেলে হোক আর মেয়ে হোক পার্থক্য তো নেই। আছে, পার্থক্য আছে। কি জানি বাবা, আমার কাছে তো বন্ধু মানে বন্ধুই, ছেলে বন্ধু মেয়ে বন্ধু সবই এক। ও আচ্ছা, তা কি কথা হলো ওনার সাথে? তেমন কিছু না, জাস্ট হাই হ্যালো আর কি, অনেকদিন পর দেখা হয়েছে তো। তা একদিন আমাদের বাসায় দাওয়াত করো না, আমিও পরিচিত হই। আচ্ছা তোমার চাকরিটা হোক, তারপর না হয় দাওয়াত দিব। চাকরির সাথে দাওয়াতের কি সম্পর্ক? নাকি আমি বেকার বলে তোমার বন্ধুর সামনে এখন আমাকে পরিচয় করে দিতে লজ্জা পাচ্ছ? আশ্চর্য ব্যাপার, এটা কি ধরনের অদ্ভুত কথা? আমি তো কোনো অদ্ভুত কথা বলিনি, আমার তো এখন চাকরি নাই, আমি বেকার। তুমি নিশ্চয়ই গর্ব করে বলবে না যে তোমার স্বামী বেকার। আচ্ছা ঠিক আছে, আমি কিছুদিন পর তাকে দাওয়াত দিব। খুশি? অনন্যা, পাখিটা কি খাঁচায় ফিরবে? কি সব কথা যে বলো না। কি করছো মা? লিখছি পাপা। তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো পাপা। আচ্ছা মামুনি, তোমাকে একটা প্রশ্ন করি। ক্লাস ছুটির পরে তুমি আর তোমার মামুনি কি করো? একটা আঙ্কেল আছে, মম ওই আঙ্কেলের সাথে গল্প করে, আর আমি আমার স্কুলের একটা সিনিয়র আপুর সাথে খেলি। পাপা আমি লিখি। হুজুর ভাই চাবিটা দাও, চাবিটা দাও। স্যার, ম্যাডাম তো আজকে বাইরে যায় নাই। ও আচ্ছা স্যার। কি? ম্যাডাম বাইরে যায় নাই কিন্তু। কিন্তু কি? ম্যাডাম সাথে দেখা করার লাগা লোক আসছে। কখন আসছে? আইসে অনেক কমেছে, ভিতরে আছে, বের হয়নি। বাইরে হইলে না দে ঘরের কোণে পরের বাড়ি, পরের রাজ্য ধন, পরের খাবার বাসন নিয়া ভয়াল বিভাজন। ঘরের কোণে পরের বাড়ি, পরের রাজ্য ধন, পরের খাবার বাসন নিয়া ভয়াল বিভাজন। Na 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 কি
ব্যাপার? আপনি আমার পাশে হঠাৎ? আরে আরিফিন সাহেব, যাই হোক আপনার সাথে দেখা হয়ে গেল। আমি এসেছিলাম একটা জরুরি দরকারে, এদিকে অফিস থেকে ফোন এলো, এখনই চলে যেতে হবে, পরে এসে আপনার সাথে আরো কথা বলবো। তা বসি, বলুন আমার সাথে কি কথা? আরে আপনি তো আমাদের অফিসের ব্যাপারগুলো জানেন, একটু থেকে আরেকটু হলে চাকরি নট, ঠিক আছে? আমি আরেকদিন এসে আপনার সাথে বিস্তারিত কথা বলবো, আজ আসি। হ্যাঁ, আরে কথা বলবো এসে। কি হয়েছে তোমার? আমার কলিগ আমার বাসায়, তাও আবার তোমার কাছে ঘটনা কি? উনি তো আসলে তোমার কাছে আসিল, তোমাকে না পেয়ে আমার সাথে কথা বলছিল আর কি। কথা বলতে কি আজকাল আবার শার্টের বোতাম খুলতে হয় নাকি? কি কি বলো তুমি এগুলা? না কিছু না। তো কি কথা হলো ওনার সাথে? তোমার সাথেই তো কথা বলতে আসছিল, তোমাদের অফিসের কি বিষয় জানি, পরে ওনার একটা ইম্পর্টেন্ট ফোন আসলো অফিস থেকে, তাই তাতে চলে গেছে। আপনি কি ওই দিন অনন্যর সাথে ওনাকে দেখেছিলেন? হ্যাঁ ভাই, ওনাকেই দেখেছি। ভাবির সাথে কি সুন্দর হাসতে হাসতে কথা বলছিল! একটু ভালো করে দেখেন না, উনি ছিল? হ্যাঁ ভাই, আমি 100% শিওর উনিই ছিল। কিন্তু আপনি ছবি পেলেন কোথায় ভাই? ভাবি আমি ভাই বাসায় আসেন কিন্তু। তাহলে বিষয়টা নিয়ে আর আইনি ভাবে কোনো ঝামেলা হবে না। না না, তুমি আমার বাসায় এসো না। তুমি বাসায় আসলে যদি আমার হাজবেন্ড দেখতে পায় তাহলে অনেক প্রশ্ন করবে। তুমি কি বোকা? তোমার হাজবেন্ড কি সবসময় বাসায় থাকে? যখন সে বাসায় থাকবে না তখন তুমি আমাকে জানিও, আমি তখন আসবো। ঠিক আছে, তাহলে যখন বাসায় থাকবে না আপনাকে কল দিব। তাহলে আজ আসি, টেনশন করো না ভাই। এই সুযোগে তুমি অন্য কাউকে ডেকে এনে বাসায় ফুর্তি করতে? মানে এত ন্যাকামো করো না,
আমার চাকরিটা চলে যাওয়ার পর থেকে তোমার আসল চেহারা এখন আমার চোখের সামনে চলে আসছে। আসল চেহারা বের হয়ে আসছে মানে কি বলতে যাচ্ছ তুমি? মানে তোমার মুখোশের আড়ালের যে চেহারাটা, তলে তলে তুমি কার সাথে কি করে বেড়াচ্ছ আমি কিন্তু সব দেখেছি। কি কথা বলছো? আর আসতে বলো, তোমার মেয়ে শুনতে পাবে তো? শুনুক তাও। ও জানুক, জানুক তার মায়ের চরিত্রটা কেমন। তুমি কিন্তু আমাকে খুব নোংরা অপবাদ দিচ্ছ, এসব কথা বলার আগে তোমার একবার ভাবা উচিত ছিল। ভাবা ভাবি তো আর কিছু নাই, নিজের চোখে দেখা বিষয়কে তো আমি সন্দেহ করতে পারি না। তার মানে তুমি আমাকে সন্দেহ করো? সন্দেহ করার কিছুই নাই, সন্দেহ তো অনেক দূরে। সেদিন পার্কে যা দেখলাম আর আজকে বাসায় যা দেখলাম, সন্দেহ করার কোনো কারণই তো নেই। কি দেখেছো তুমি? বলো। সেটা বলতে আমার ঘৃণা লাগছে। তাই না? তাহলে তোমার এখন আমাকে ঘৃণা লাগার কথা, তাই না? আমার তোমাকে ঘৃণা লাগছে, তোমাকে দেখতেও ঘৃণা লাগছে, তোমার প্রত্যেকটা শব্দ শুনতে আমার ঘৃণা লাগছে। আর ফির তুমি আমাকে এত নোংরা অপবাদ দিতে পারো এটা আমি কল্পনা ভাবিনি। তোমার সাথে এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব না। এইটাই তো তুমি চাইছিলে কয়েকটা দিন, তাই না? আরে তোমার কি দরকার, কি দরকার আমার মতো বেকার একটা ছেলের সাথে তোমার সংসার করার? কোনো দরকার নেই। তুমি যখন আমাকে সন্দেহই করো তো তোমার সাথে তো আমার সংসার করার দরকার নেই। ঠিক আছে, আমি চলে যাই সংসার ছেড়ে। চলে যাবে? আরে এই ভয়টাই তো তুমি আমাকে দেখাচ্ছিলে, আর আমি ভয় পাচ্ছিলাম শুধুমাত্র আমার মেয়েটার কারণে। এখন আমি ভয় পাই না। তুমি চলে যাও, যাও, তুমি একদম চলে যাও এখান থেকে। ঠিক আছে, তুমি যখন আমাকে এতই ঘৃণা করো তার মানে তো তোমার আমার মেয়েকেও ঘৃণা করার কথা, তাই না? আমি অহনাকে নিয়ে এখনই বাড়ি থেকে চলে যাচ্ছি। শোনো অনন্যা, অহনা আমার মেয়ে, ওকে নিয়ে আমি কোথাও যেতে দেবো না। অহনাকে নিয়ে আমি চলে যাচ্ছি, পারলে ঠেকাও। আমার ঘরেতে আগুন জ্বালাইয়া বাইরে হইলে না দেনা, আমার ঘরেতে আগুন জ্বালাইয়া বাইরে হইলে না দেনা। পাগল যদি নাই হইতাম, পাগল যদি নাই হইতাম, কেন বাঁধলাম সংসারটা? আমার ঘরেতে আগুন জ্বালাইয়া বাইরে হইলে না দেনা, আমার ঘরেতে আগুন জ্বালাইয়া বাইরে হইলে না দেনা। আরে আদনান সাহেব জি, তো আপনি তো ফুল সময় চলে আসছেন, অনন্যা তো বাসায় নাই। মানে কি? আমি তো এসেছি আপনার সাথে দেখা করার জন্য। আমার সাথে? তা বলুন, আমার সাথে কি কথা? আগে তো ভেতরে ঢুকতে দিন, আমাকে বসতে দিন। ঠিক আছে, চলুন। এই নিন, এটা কি? আগে খুলে দেখুন না। এসবের মানে কি? আপনি তো খুব ভালো করেই জানেন অফিস থেকে অনেক লোক ছাঁটাই করা হয়েছিল, আমি আপনার জন্য স্পেশালি এমবি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, উনি আমার রিকোয়েস্টে রেখেছেন, উনি আপনাকে আবার জয়েন করতে বলেছেন। আমার জন্য আপনি রিকোয়েস্ট করতে গেছেন কেন? না না, আমি তো আপনার জন্য কিছু করিনি, আমি যা করেছি আমার ছোট বোনটার জন্য করেছি। বুঝলাম না। আপনার এই জব পাওয়ার পেছনে অন্যতম কারণ আপনার স্ত্রী।
সেটা তো আমি খুব ভালো করে জানি। আপনার আর আমার ওয়াইফের মধ্যে যে কি সম্পর্ক সেটাও আমি খুব ভালো করে জানি। না আপনি জানেন না ভাইয়া, আপনি তো আরিফের চাকরিটার ব্যবস্থা করে দেন না, আপনি তো ওর অফিসেরই বড় একটা পোস্টে আছেন। দেখো যদিও আমি বড় পোস্টে আছি কিন্তু আরিফিনের চাকরির ব্যাপারটা আমার হাতে নেই। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে আরিফিনের চাকরিটা ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করব, প্রমিস। আমি তোমাকে কথা দিলাম, ঠিক আছে? ঠিক আছে বোন আমার। সে আমাকে তার বড় ভাই হিসেবে আপনার চাকরির ব্যাপারে অনুরোধ করেছিল। তাহলে এর আগে আপনি যেদিন এসেছিলেন আপনার শার্টের বোতাম খোলা ছিল? আমার শার্টের বোতাম? ও সেদিন তো আমি আপনার সাথে দেখা করতে এসেছিলাম, আপনি আসতে দেরি করলেন, সে আমাকে চা বানিয়ে দিল। এই যে ভাইয়া আপনার বোনের হাতে চা। থ্যাংক ইউ। বাহ, আমার বোনের হাতে চা তো অনেক টেস্টি। থ্যাংক ইউ। ও মাই গড, কি করলাম? ঠিক আছে অরবিন্দ সাহেব, আপনি তাহলে আগামীকালকে জয়েন করে ফেলুন। কংগ্রেচুলেশন, দেখা হচ্ছে। অনন্যার ফোনটা আসলে কিছুদিন যাবত বন্ধ, আর কোনোভাবে আমি তার সাথে যোগাযোগ করতে পারছি না। তার সাথে যোগাযোগ করাটাও খুবই জরুরি, কিছু ডকুমেন্টে সাইন করাতে হবে, আর আজকের ভিতরে যদি সাইন না করাতে পারি তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। ডকুমেন্টের সাইন মানে ডিভোর্স পেপারে সাইন? ডিভোর্স? কার ডিভোর্স? আমি তো অনন্যার বাবার শেয়ার বিক্রির ডকুমেন্টে সাইন করাতে এসেছি। কি বলছেন আপনি? আসলে অনন্যা চেয়েছিল বিষয়টা সম্পূর্ণ গোপন থাকুক। দেখেন, আমি অনন্যার হাজবেন্ড, আপনি আমাকে বলেন। মানে অনন্যার বাবা এবং আমার বাবা খুবই ভালো বন্ধু ছিলেন, তারা দুজনে একটা বিজনেস স্টার্ট করে, বর্তমানে বিজনেসটা আমার পরিবারের লোকজন দেখতেছে। সেখানে অনন্যার কিছু শেয়ার ছিল, অনন্যা কি একটা কারণে যেন শেয়ারগুলো বিক্রি করতে চেয়েছে, আর আমার পরিবারের কেউ চায় না শেয়ারগুলো বাহিরের কেউ ক্রয় করুক। সেজন্যই আমি সিদ্ধান্ত নেই যে শেয়ারগুলো আমি ক্রয় করব। শেয়ারের মূল্য 2 লক্ষ টাকা, আর সেই ডকুমেন্ট পেপারে আমি সাইন করাতে এসেছি। অনন্যা তো আমাকে এই বিষয়ে কিছু বলেনি। আসলে অনন্যা সম্পূর্ণ বিষয়টা গোপন রাখতে চেয়েছিল, কারণ অনন্যার বাবার শেয়ার বিক্রির টাকায় আপনি হয়তো বিজনেস স্টার্ট করতে চাইবেন না, হয়তো আপনার আত্মসম্মানে বাড়তে পারে, তাই টাকার উৎসটা আপনার কাছে গোপন রাখতে চাইছি। সেই ডকুমেন্টটাই আমি আর কি নিয়ে আসছি। ঠিক ঠিক আছে, আমার একটু বাইরে যেতে হবে, আমার কাজ আছে। আর কি কি করে রেখেছো তুমি তোমার চুলটাকে? হুম, টেক কেয়ার করো না,
তুমিও তো টেক কেয়ার করো না মম। আমি টেক কেয়ার করি না, আমি তোমার চুলে তেল দিয়ে দেই, শ্যাম্পু করে দেই, কত টেক কেয়ার করি, তুমি তো যত্ন নিতে পারো না। হিসেব করে দেখতে কিন্তু সব দোষ তোমার। মামুনি, পাপা কথা কি তোমার একবার মনে হয় না? অনেক মনে পড়েছে পাপা। সেজন্যই তো আমি তোমাদেরকে নিতে এসেছি। এখানে কেন এসেছো? আমার ফ্যামিলিকে বাসায় নিয়ে যেতে। আমি আর ওই বাসায় যাব না। সব ভুল বোঝাবুঝির কারণ কিন্তু তুমি। আমি কি করলাম? তুমি যদি ঘটনাগুলো আমার কাছে গোপন না করতে তাহলে এই ভুল বোঝাবুঝি আর হতো না। তাই বলে একটা মানুষের চরিত্রের উপর দাগ দেওয়া কত বড় অন্যায় তুমি সেটা জানো না? আমার আসলে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। সব ভুলের ক্ষমা হয় না, তোমার কোনো ক্ষমা নেই। আসলে সবকিছু যাচাই বাছাই না করে আমি তোমার উপর অনেক অপবাদ দিয়েছি। আমার জানার মধ্যে ভুল ছিল, দেখার মধ্যে ভুল ছিল, প্লিজ আমাকে মাফ করে দাও। আমার থেকে তুমি হলে কি করতে? আমি শাস্তি দিতাম, ভয়ঙ্কর শাস্তি দিতাম, তারপর বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতাম একদম জান মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমিও তোমাকে তোমার মন মতো শাস্তিটাই দিলাম। তাই না? দাও এখনই দাও। এখানে তোমার মেয়ে আছে। কত দাও আমাকে? আজকের পরে কোনদিন তুমি আমাকে কষ্ট দিবা না। ঘটনা গোপন করো তুমি, আর ফাইসা যাই আমি। পাপা, ফাইসা মানে কি? ফাইসা যাওয়া হচ্ছে মামুনি, এই যে আমি তোমার ভালোবাসায় আর মাম্মার ভালোবাসায় আটকে গেছি, সেইটাই হচ্ছে গিয়ে ফাইসে যাওয়া। ফেসে গেছো তুমি, তাই না? দাঁড়াও, তোমাকে আজকে মজা না। এই এই, তুমি কিন্তু সেই আগের রূপে যাচ্ছো। হ্যাঁ, আগের রূপে যাব না, যাব না আগের রূপে। তুমি কিন্তু বেশি করছো। শুধুমাত্র সন্দেহের কারণেই আমাদের সুখের সংসার ভেঙে যায়, স্বামী স্ত্রী একে অপরের জীবন সঙ্গী। চলেন না, পরস্পরের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে নিয়ে যায় আমাদের সুখের সংসারগুলো। সুতরাং আর নয় সন্দেহ, বিশ্বাসী হয়ে উঠুক সংসারের মূল মন্ত্র।